জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, আওয়ামী লীগের পতনের ঝড় উঠে গেছে মন্তব্য আলালের। অনেক আমলার দ্বিতীয়বারই যুক্তরাষ্ট্র, ভিসা নীতিতে আতঙ্কে। সরকারকে বিদেশি প্রভুরা বাঁচাতে পারবে না, মন্তব্য মির্জা আব্বাসের। টঙ্গীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত 15। খন্দকার মোশাররফ বললেন আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না। সর্বশেষ জানিয়ে দেব আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যে কোনো সময় হত্যা করা হতে পারে বললেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন। আওয়ামী লীগের পতনের ঝড় উঠে গেছে বললেন আলাল। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, খালেদা জিয়ার মুক্তি না হয় এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে। আওয়ামী লীগের পতনের ঝড় উঠে গেছে। আজ শনিবার বিকেল 4:45 হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। কেন্দ্র ঘোষিত বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাকাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গাউস। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হন। বিকেল ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনেক আমলার দ্বিতীয়বারই যুক্তরাষ্ট্র, ভিসা নীতিতে আতঙ্কে। ভিসানীতি যত্নটনা রাজনৈতিক নেতাদের উপর ব্যবহার করা যাবে, তার চেয়ে বেশি ব্যবহার করা যাবে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ওপর। বর্তমানে যারা সচিব পর্যায়ে দায়িত্ব পালন করছেন এরকম ব্যক্তিদের মধ্যে অন্তত 17 জনের পরিচয় পাওয়া গেছে, যাদের যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা রয়েছে। হয় তাদের সন্তানরা সেখানে লেখাপড়া করেন অথবা তাদের সেখানে ঠিকানা রয়েছে। এরকম বাস্তবতার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রশাসনকে নিরপেক্ষ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে সরকারের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী আমলাদের একটি বড় অংশের যুক্তরাষ্ট্রের শেকড় রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে বাড়ি আছে এমন অন্তত 32 জন আমলার। এদের মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্র থেকে গ্রিন কার্ডও নিয়েছেন এমন কথাও শোনা যায়। বাংলাদেশে যারা প্রশাসনের সর্বোচ্চ পদে আছেন এদের বেশিরভাগেরই সন্তান সন্ততিরা বিদেশে পড়াশোনা করেন। তাদের মধ্যে একটি বড় অংশ যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে পড়াশোনা করেন। তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রে নেই বা যাদের ঘরবাড়ি যুক্তরাষ্ট্র বা কানাডায়, তারাও কিছুটা আতঙ্কে আছেন, কারণ যুক্তরাষ্ট্রের এই ভিসানীতির ফলে যুক্তরাজ্য, কানাডাও প্রভাবিত হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছে। এর ফলে আগামী নির্বাচন নিয়ে তাদের মধ্যে এক ধরনের নিরপেক্ষ অবস্থান তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের শেকড়ও রয়েছে যুক্তরাষ্ট্রে। এ কারণেই যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসানীতিতে বেশ আতঙ্ক তৈরি করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে। রাজনীতিবিদদের মধ্যে এই ভিসানীতি খুব একটা প্রভাব পড়বে না বলেও ধারণা করা হচ্ছে, কারণ সাধারণ জনগণের মধ্যে এই ভিসানীতির প্রভাব খুব একটা পড়বে না। এই ভিসানীতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যারা নির্বাচন সংক্রান্ত নীতি নির্ধারণী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা প্রদান না করে। অতীতে দেখা গেছে যে প্রশাসনের মধ্যে অনেকেই অতি উৎসাহ দেখিয়েছে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনভিপ্রেত কর্মকাণ্ড করেছেন। কূটনৈতিক বিশ্লেষকরা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন আইনের 212 ধারা প্রয়োগ করেছেন, এর ফলে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলে দেখা গেছে তারা নতুন ভিসানীতি নিয়ে আতঙ্কিত। আওয়ামী লীগ থেকেও যারা বেশি আওয়ামী লীগ হয়ে গিয়েছিলেন তারা এখন নিজেদের গুটিয়ে নেওয়া শুরু করেছেন, কারণ তাদের শেকড় রয়েছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের বর্তমান ও সাবেক বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলার যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে যেমন বাড়িঘর রয়েছে তেমনি তাদের অনেক আত্মীয় পরিজনও রয়েছে। কিছুদিন আগে কানাডায় কাদের বাড়িঘর আছে এরকম একটি বিষয় নিয়ে তথ্য অনুসন্ধান করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই অনুসন্ধানে দেখা গেছে কানাডায় বেগমপাড়ায় বাড়ি রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে আমলারাই বেশি। কাজেই নতুন ভিসানীতি আমলাদের জন্যই বেশি প্রযোজ্য বলে মনে করা হচ্ছে, ফলে আগামী নির্বাচনে প্রশাসনের ভূমিকা একটি নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকেই। সরকারকে বিদেশি প্রভুরা বাঁচাতে পারবে না বললেন মির্জা আব্বাস। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সরকার দলের লোকদের কেউ ভিসা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 27 মে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের শক্তির সঙ্গে হাত মিলিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, গোপন চুক্তির মাধ্যমে দেশের বহু এলাকা বিদেশিদের কাছে তুলে দিয়েছে সরকার, বিদেশি আগ্রাসনের পথ করে দিয়েছে তারা, ক্ষমতা থেকে গেলে সব বের হবে, কোনো প্রভু
আপনাদের বাঁচাতে পারবে না। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, কোথাও ভিসা দেওয়া হবে না, কোনো সভ্য দেশ আপনাদের জায়গা দেবে না, কোথাও আপনাদের জায়গা হবে না, বাংলার মাটিতেই থাকতে হবে। বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের বিচার হবে, শাস্তি হবে, বিএনপির কর্মীদের ঘরে ঘুমাতে দেয়নি সরকার, সবকিছুরই বিচার হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, ওবায়দুল কাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, কিন্তু বিএনপির শান্তিপূর্ণভাবে সবকিছু মোকাবেলা করবে, জনগণের সব ব্যবস্থা নেবে বলে জানান তিনি। নেতাকর্মীদের প্রতি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের প্রতিরোধ ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। এ সময় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে ও জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে বলে মন্তব্য করেন তিনি। টঙ্গীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত 15। গাজীপুরের টঙ্গী 53 নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে বড়দেওরা আদর্শপাড়া পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। খবর পেয়ে টঙ্গী পুলিশ থানা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে 13 জনের নাম পাওয়া গেছে। এদের চিকিৎসার জন্য টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় হেলাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী জানায়, সদ্য নির্বাচিত 53 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলেমান হায়দারের সমর্থকরা শুক্রবার সন্ধ্যায় বড়দেওরা আদর্শপাড়া এলাকায় গেলে অপর কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের সমর্থক আলমাসের সঙ্গে বাকবিতণ্ডতা শুরু হয়। এ সময় সুলেমান হায়দারের লোকজন আলমাসকে মারধর করেন। খবর পেয়ে সেলিম হোসেনের অপর সমর্থকরা এগিয়ে এলে তাদেরও বেদম পিটুনি দেওয়া হয়। এক পর্যায়ে খবর পেয়ে সেলিম হোসেন ও তার সমর্থক মামুন হারুন ও মানিক সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই এলাকায় পুরাতন মসজিদের সামনে সুলেমান হায়দারের সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় তাদের এলোপাথারি পিটুনিতে সাদিম আদিম ঝলক বিজয় আরিফ আহত হন। এ খবর বড়দেওরা এলাকায় পৌঁছলে সুলেমান হায়দারের সমর্থকরা উত্তেজিত হয়ে লাঠিসুটা নিয়ে রাত 12:30টার দিকে টঙ্গী বাদাম রোডে এবং পরাজিত কাউন্সিলর প্রার্থী সেলিম হোসেনের লোকজন পার্শ্ববর্তী কাঁঠালদী এলাকায় মারমুখী অবস্থান নেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম গতকাল রাতে বলেন, আমরা বড়দেওরা এলাকায় অবস্থান করছি, দুপক্ষকে বুঝিয়ে যার যার বাসায় পাঠিয়েছি, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এখনো কারো পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না বললেন মোশাররফ। সরকার আবারও গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গাইবী মামলা দায়ের শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এবার কিন্তু সরকারের শেষ রক্ষা হবে না, আগামী নির্বাচনে তাদের কোনো খবর থাকবে না, সেজন্য নানা ধরনের ফন্দি ফিকির করছে। আজ শনিবার বিকেলে রাজধানীতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে জনসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। খন্দকার মোশাররফ বলেন, গায়ের জোরে অবৈধ সরকার ক্ষমতা আবারও টিকে থাকার জন্য আমাদের নেতা রফিকুল আলম মজনু, সাইফুল আলম নীরব, মোনায়েম মুন্না সহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তারা ফের ক্ষমতায় থাকতে গায়েবী মামলা শুরু করেছে। ঢাকা সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, কারণ তাদের উদ্দেশ্য একটাই, আবারও গায়ের জোরে ক্ষমতায় থাকা। ইতোমধ্যে দেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীতে ইস্পাত কঠিন আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে, এর বিকল্প নেই। আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যে কোনো সময় হত্যা করা হতে পারে বললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, সরকার ও নিরাপত্তা বাহিনী তাকে অবরুদ্ধ করে রেখেছে। ফরাসি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই প্রধান অভিযোগ করেছেন, যে কোনো মুহূর্তে তাকে হত্যাও করা হতে পারে।